কেউ নির্বাচনের পরিবেশ নষ্ট করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম। সকালে নির্বাচনী কর্মকর্তাদের এক প্রশিক্ষণে তিনি একথা বলেন। কমিশনার জানান, ইভিএমে ভোট হবে নিরাপদ। নির্বাচন কমিশন সুষ্ঠু ভোটের সব ব্যবস্থা করেছে। কোনো নির্বাচনী কর্মকর্তা কোনো প্রার্থীর পক্ষে কাজ করলে বা কোনো অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কমিশনার রফিকুল ইসলাম। আমরা তো আর কোনো নির্বাচন পরিবেশ নষ্ট করব না, যদি করে যারা করবে তাদের উপর আমাদের তীক্ষ্ণ নজরদারি আছে, আমাদের যারা কাজ করতেছে আমাদের নজরদারি আছে। আমরা নিশ্চিত জানবেন কেসে আমরা কিন্তু তাদেরকে একেবারে সর্বোচ্চ কঠোরতার সঙ্গে আইনের আওতায় আনবো। এটা যে 24 ঘন্টা থাকবে তা তো নয়, যদি কোনো সময় এটা আইডেন্টিফাইড হয় তাহলে আমরা এগুলোকে সারানোর চেষ্টা করবো।